নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি মঞ্জুরি, আপনি দেখছেন মঞ্জুরিতা শেফ। আজকে তৈরি করব চিকেন কোর্মা। এটা একেবারে বিয়েবাড়ির স্বাদে চিকেন কোর্মা কীভাবে তৈরি করা যায় আমি আপনাদের সেটা স্টেপে স্টেপে শেয়ার করব। আমার মতন করে চিকেন কোর্মা তৈরি করলে চিকেনটা হবে সব থেকে জুসি আর সফট, একেবারে হাত দিলেই মাংস কিন্তু ভেঙে হাতে চলে আসবে, মুখে দিলেই সেটা মিলিয়ে যাবে। আর কোর্মার গ্রেভিটা একেবারে সিল্কি হবে। কোর্মার গ্রেভি যদি খসখসে হয় তাহলে কিন্তু কোর্মা খেতে ভালো লাগে না। চলুন কীভাবে তৈরি করবেন আমি সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মঞ্জুরিতা শেফে থাকছে সেরা সেরা রেসিপি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ঘন্টায় একটা ক্লিক করে দিন, যাতে করে আমার সমস্ত রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যায়। আমি এখানে 800 গ্রাম হাড়যুক্ত মুরগির মাংস নিয়েছি। এটা নর্মাল যেভাবে মুরগির মাংস রান্না করার জন্য মাংসটা কেটে নেওয়া হয় ওরকম পিসেই মাংসটাকে কেটে নেওয়া আছে। আমি পরিষ্কার জলে বার দুয়েক তিনেক মাংসটাকে জল বদলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে দিচ্ছি 1 চা চামচ লবণ, সঙ্গে দিচ্ছি 1 বড় মাপের পাতিলেবুর সম্পূর্ণ রসটা আমি নিংড়ে দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রসের বদলে 2 চা চামচ ভিনিগারও দেওয়া যেতে পারে। আমি পাতিলেবুর রস দিয়ে আর লবণ দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব 8 ঘন্টা। এবারে একটা ফ্রাইং প্যানে আমি 1/2 চা চামচ কাঁচা মৌরি দিচ্ছি। 1/2 চা চামচ নিলাম গোটা ধনে, 1/2 চা চামচ দিচ্ছি শাহি জিরা। এটা কিন্তু সাদা নর্মাল জিরা নয়, এটাকে শাহি জিরা বলা হয়। শাহি জিরা না থাকলে নর্মাল জিরা কিন্তু দেবেন না। 15 থেকে 20টা দিলাম শাহ মরিচ, 5-6খানা দিচ্ছি কালো গোটা গোলমরিচ, 1টা জৈত্রী ফুল গোটাটা দিয়ে দিচ্ছি, 3-4খানা দিচ্ছি দারচিনির টুকরো, ছোট্ট অর্ধেক দিচ্ছি জায়ফল। জায়ফল বেশি হয়ে গেলে কিন্তু মাংসটা একটা কষ্টা ভাব চলে আসবে। এবারে এটাকে আমি 1 থেকে 1.5 মিনিট ভালো করে রোস্ট করে নেব। এটাকে ঠান্ডা করব আর আমি মিক্সি জারের মধ্যে শুকনো করে গুঁড়ো করে নেব। মাংসটা 30 মিনিট ধরে ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে লেবুর গন্ধ আর লবণটাকে আমি জল দিয়ে ধুয়ে ফেলব। জল দিয়ে দিচ্ছি আমি এখানে, আর মাংসটাকে এরকমভাবে একটু কোচলে ধোবো, জলটা কিন্তু সাদা হয়ে যাবে। এই জলটা আমি ফেলে দেব, আরও একবার নর্মাল সাদা জলে আমি মাংসটাকে ধুয়ে নেব। ধুয়ে যতটা সম্ভব জল নিংড়ে রাখবো। এই স্টেপটা ফলো করলে কিন্তু মাংসটা মুখে দিতেই মিলিয়ে যাবে। এবারে আমি এই রকম একটা পাত্র নিয়েছি, এটাকে হান্ডি বলা হয়। এমন একটা পাত্রে কোর্মা রান্না করতে হবে যার তলাটা মোটা। কোর্মাটা আমি দম দিয়ে রান্না করব, আর দমটা যেন দেওয়ার সময় মাংসটা তলায় লেগে না যায় সেই জন্য একটা মোটা বেসযুক্ত পাত্র প্রয়োজন। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি, আর সাদা তেলটা আমি ভালো করে গরম করে নিচ্ছি। 2খানা বড় সাইজের পেঁয়াজকে আমি এই রকমভাবে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটেছি। আর এবারে পেঁয়াজটাকে হাত দিয়ে একটু কোচলে নিচ্ছি, এতে করে পেঁয়াজটা ছেড়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, বেশি কর্নফ্লাওয়ার দেব না। আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এই মাখানো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি সরাসরি তেলের মধ্যে। আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে যদি পেঁয়াজটাকে বেরেস্তা করে ভাজা হয় বেরেস্তাটা কিন্তু ভীষণ মুচমুচে আর অনেকক্ষণ পর্যন্ত ক্রাঞ্চি থাকবে। 10-12 মিনিট আমি হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভেজেছি, আর পেঁয়াজটা যখন এই রকম সোনালি রং ধরেছে তখনই আমি নামিয়ে নিচ্ছি। এই সময় পেঁয়াজটাকে নামিয়ে দিতে হবে, আরও যদি লাল হয়ে যায় তাহলে কিন্তু পেঁয়াজটা ঠান্ডা হয়ে পুরো কালো হয়ে যাবে। এই তেলের মধ্যেই আমি এবারে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিচ্ছি। কোর্মাতে ঘিয়ের গন্ধ থাকলে কোর্মাটা কিন্তু বেশ সুন্দর টেস্ট আসে। ঘিটা ভালো করে গলে গেলে আমি এর মধ্যে দেব কোর্মার ফোড়ন। 2খানা তেজপাতা দিচ্ছি, 1টা বড় দারচিনির টুকরো দিলাম, 1টা দিচ্ছি বড় এলাচ, এলাচটা ফাটিয়ে দিয়েছি, 8 থেকে 9টা ছোট এলাচ দিলাম, আর 5-6টা দিচ্ছি লবঙ্গ। ফোড়নটা ভালো করে ভেজে নেব, ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে গেলে তারপরে আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি।
যতটা সম্ভব জল থেকে নিংড়ে মুরগির মাংসগুলো আমি তেলের মধ্যে ছাড়ছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখব। মুরগির মাংসটা প্রথম 4 থেকে 5 মিনিট আমি হাই ফ্লেমে রেখে ভাজব। মাংসটা কিন্তু ভেজে গায়ে সোনালি রং ধরাবো না, মাংসটাকে হাই ফ্লেমে রাখব। যতক্ষণ না মাংসটা পুরো সাদা হয়ে যাচ্ছে ততক্ষণ মাংসটাকে ভাজতে হবে। 4-5 মিনিটের মধ্যেই মাংসটার রং বদলে এই রকম হয়ে আসবে। এবারে আমি 1 বড় চামচ দিয়ে দিচ্ছি লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কোরমার রংটা খুব সুন্দর আসবে। আর এই রান্নায় কিন্তু হলুদের ব্যবহার করব না। খুব ভালো করে মাংসর সাথে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে আমি মাখিয়ে নিয়েছি। ভালো করে মিশে যাওয়ার পরে একটা সুন্দর তেলের মধ্যে লঙ্কার গুঁড়োটা ভাজা হয়ে রান্নার রংটা যেই ধরে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 3 চা চামচ মতন আদা রসুন বাটা দিচ্ছি, যার মধ্যে আদার ভাগ কম আর রসুনের পরিমাণটা বেশি আছে। এইবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা কোরমার মশলা। সম্পূর্ণ মশলাটা আমি এই সময় দিয়ে দিচ্ছি, আলাদা করে আর কোনো মশলা কিন্তু কোরমাতে দেব না। কোরমার আসল স্বাদ পেতে গেলে কিন্তু এই যে মশলাটা তৈরি করেছি এই মশলাটা দিয়েই কোরমাটাকে রান্না করতে হবে। ভালো করে মশলাটাকে আমি হাই ফ্লেমে সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার সময় মনে রাখতে হবে লবণ দিয়ে 1/2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম সেখানে। তাছাড়াও আর এই কোরমা কিন্তু সাদা ভাতের সাথে খাওয়া হয় না, ফলে যেটা দিয়েই আপনি কোরমাটা পরিবেশন করবেন না কেন সেই খাবারেও অলরেডি লবণ থাকবে। এটা যেহেতু একটা সাইড ডিশ তাই এই রান্নায় নুনের মাত্রাটা কিন্তু একটু কম দিতে হবে। এবারে 15 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি আর গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দেব। চলে এলাম পেঁয়াজ বেরেস্তায়। দেখুন পেঁয়াজ বেরেস্তাটা কতখানি ক্রাঞ্চি হয়েছে, আওয়াজটা কতটা বোঝা যাচ্ছে। একেবারে মুচমুচে পেঁয়াজ বেরেস্তা কিন্তু তৈরি হয়েছে। 800 গ্রাম মুরগির মাংসের জন্য আমি মিক্সিং জারের মধ্যে মেজারিং কাপের 1/2 কাপ দই নিয়ে নিলাম, টক দই। সাথে নিচ্ছি গরম জলে ভিজিয়ে রাখা কাজু বাদাম। এখানে আমার হাতের 1 মুঠো কাজু বাদাম আছে। আর এখানে একটা ছোট্ট নারকেলের 1/2 মাল আর 1/2 পরিমাণ নারকেল আমি এই রকম স্লাইস করে কেটে দিচ্ছি। নারকেলটা কিন্তু রাখতে চেষ্টা করবেন রান্নাতে, কারণ নারকেল থেকেও একটা সুন্দর স্মুথ গ্রেভি কিন্তু তৈরি হবে। এর পরিবর্তে আপনি নারকেলের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিংবা নারকেলের দুধেও রান্নাটা হতে পারে। সঙ্গে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পেঁয়াজ বেরেস্তা। এবারে জল না দিয়ে আমি এটাকে গ্রাইন্ডারে খুব মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। মাংসটা কিন্তু সুন্দরভাবে কষে গেছে। আর এইবারে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। কোরমা কিন্তু খুব একটা ঝাল হয় না, আমি এখানে কোনো কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কা দিলাম না, আপনি চাইলে দিতে পারেন, তবে কোরমা একটু মিষ্টি মিষ্টি কিন্তু খেতে হয়। মিক্সির জারটা ধুয়ে আমি 1/4 কাপের মতন জল দিয়ে দিলাম। ব্যাস, এই রান্নায় কিন্তু আর একটুকু বাইরে থেকে জল দেব না, এটাকে দমে আমি সময় নিয়ে ধীরে ধীরে রান্না করব। সম্পূর্ণ মশলাটা আবারও আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি রান্নায়। আর মিষ্টি কিন্তু আমি বাইরে থেকে আলাদা করে চিনি দেব না, এখানে নারকেল কাজু বাদাম থেকেই মিষ্টি ভাবটা তৈরি হবে। আর ঝালের পরিমাণটা গোলমরিচ আর শামরিচ থেকেই রান্নার মধ্যে একটা সুন্দর ঝাল ঢুকবে। দই থেকে আর মাংস থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু মাংসটা একেবারে সুসেদ্ধ হয়ে যাবে। তবে আপনার রান্না করতে গিয়ে যদি মনে হয় বাইরে থেকে একটু জলের প্রয়োজন মনে হচ্ছে, তাহলে অল্প অল্প করে গরম জল কিন্তু অ্যাড করতে পারেন। আমি আর একটুকু জল দিইনি আর মাংসটাকে আমি 15 মিনিট দমে রান্না করেছি। চিকেনটা কিন্তু এখন একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কোরমার মাংস যদি সুসেদ্ধ না হয় কোরমা খেতে কিন্তু ভালো লাগে না। এই চিকেন কোরমা কিন্তু বিরিয়ানি, নান, পোলাও, পরোটা যে কোনো কিছুর সাথে আপনি পরিবেশন করতে পারেন। এই চিকেন কোরমাটা অবশ্যই করে বাড়িতে বানাবেন, এর স্বাদ কিন্তু অসাধারণ। চিকেন কোরমা কিন্তু একেবারে তৈরি। আর আমি ওপর থেকে সামান্য একটুখানি পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া ওয়াটার। মুঘলাই রান্নাতে একটু কেওড়া ওয়াটার দিলে এর গন্ধ কিন্তু খুব সুন্দর আসবে। আর কেওড়া ওয়াটার দিয়ে আমি
রান্নাটাকে ঢেকে দেব আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ঢেকে এটাকে রেখে দেব 10 মিনিটের জন্য। তারপরে গরম গরম পরিবেশন করার জন্য চিকেন কোরমা একেবারে প্রস্তুত। আমার রেসিপিটা যদি আপনার ভালো লাগে অবশ্যই করে বাড়িতে একদিন ট্রাই করবেন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, আমি তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং আমার সঙ্গে থাকতে। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে অন্য আরও একদিন নতুন এক কোনো রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।